মাত্র 10 মিনিটে গ্যাসের চুলাতে কেক তৈরি করে দেখাবো, তাও আবার ফ্রাই পেনে। শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে এত সুন্দর কেক ফ্রাই পেনে তৈরি করা যায় যে আপনি না খেলে বুঝতেই পারবেন না। আর দেখেন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে যে খুব সহজেই ভেঙে যাচ্ছে। তো এর জন্য আমি এখানে একটা কলা নিব, কারণ আমি ব্যানানা কেক তৈরি করব। তো কলাটা ছিলে নেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে কলাটাকে মেশ করে নিলাম। যদি কলার সাইজ ছোট হয় তাহলে দুইটা নিতে হবে। তো খুব সহজেই কিন্তু কাঁটা চামচের সাহায্যে দেখেন সুন্দরভাবে মেশ করা হয়ে গেছে। এরপর কলার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এখন কলা আর ডিম খুব ভালোভাবে কাঁটা চামচের সাহায্যেই ফেটিয়ে নিচ্ছি। এরপর আধা কাপের চেয়ে একটু বেশি চিনি অ্যাড করে দিলাম, আর ব্যালেন্সের জন্য সাথে একটু লবণও দিয়ে দিলাম। এখন চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত একটা হুইস্কের সাহায্যে এভাবে বারে বারে বিট করে নিতে হবে। আর বিট করতে করতেই দেখবেন যে একটা ফোমি টেক্সচারে চলে এসেছে। আর এটা করতে মূলত 3 থেকে 4 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। তো এই তো দেখেন খুব সহজেই কিন্তু হ্যান্ড হুইস্কের দ্বারা এভাবে বিট করে নিতে পারেন আপনারাও। আর আপনাদের যদি হ্যান্ড বিটার থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন। এখন এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন। বাটার দিলে কিন্তু কেক আরও বেশি সফট হয় আর খেতে ভালো লাগে। বাটারের গন্ধটা কেকের সাথে খুব ভালো যায়। তো আমি বাটার না দিয়ে তেলই দিলাম, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে আধা চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিলাম। আর এলাচের পরিবর্তে আপনারা ভ্যানিলা অ্যাসেন্সও দিতে পারেন। সবার হাতে আবার অনেক সময় ভ্যানিলা অ্যাসেন্স থাকে না, তাই আমি আজকে এলাচ গুঁড়াই দিলাম, যাতে আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি, আর ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। তারপর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর কেক তৈরির সময় সবসময় একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে ময়দা আর বেকিং পাউডারটা অবশ্যই একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে। কিছু ট্রিক্স আছে, সেগুলো যদি ফলো করা হয় তাহলে কিন্তু কেক বানানো খুবই সহজ। আর আপনারা আবার অনেকে প্রশ্ন করে থাকেন কেকের মধ্যে বেকিং পাউডার দিতে হবে কি না। আসলে বেকিং পাউডার বা বেকিং সোডা অথবা ইনো, এই তিনটার একটা অবশ্যই দিতে হবে। এটা না দিলে কেক সফট হবে না আর কেক ফুলবে না। বেকিং পাউডার দেওয়ার কারণে কেকটা দেখবেন ডাবল হয়ে গেছে। তো অবশ্যই বেকিং পাউডার দিবেন। এই ক্ষেত্রে আমি বলবো বেকিং সোডা না দিলেও হবে, তবে বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে। আর যদি বেকিং পাউডার না দিতে চান তাহলে বেকিং সোডা অথবা ইনো দিতে হবে। তো দেখেন কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি, আর কেকের ব্যাটারটা কিন্তু এরকমই ঘন হতে হবে। আগেই বলেছি আজকের কেকটা ফ্রাই প্যানে তৈরি করব, আর তার জন্য আমি এখানে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিলাম। আর ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে কেকের সাথে, তার জন্য ঘি ব্রাশ করেছি। আপনারা চাইলে অয়েল ব্রাশও করতে পারেন অথবা বাটার দিলেও হবে। তো কেকের সমস্ত ব্যাটারি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর ফ্রাই প্যান এমন নির্বাচন করতে হবে যাতে ব্যাটার দেওয়ার পরেও কিছু অংশ খালি থাকে। আরেকটা কথা বলছি, আপনারা কিন্তু একটু এরকম ট্যাপ করে নেবেন, এতে করে যে এয়ার বাবলগুলো তৈরি হয় সেটা আর থাকবে না। আর এয়ার বাবল তৈরি হলেই তখন কেক তৈরি হবার পর ছিদ্র ছিদ্র দেখা যায় উপর থেকে, সেটা দেখতে ভালো লাগে না। ওভাবে ট্যাপ করলেও হবে, অথবা টুথপিক দিয়ে এভাবে একটু উপর থেকে নেড়ে চেড়ে দিলেও হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, আর ভিতরে জানে একটু বাতাসও প্রবেশ না করে যে ছিদ্রটা আছে ফ্রাই প্যানে সেটাও বন্ধ করে দিলাম। আর এখানে আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করেছি। আর তারপর 4 মিনিট পর হচ্ছে কেকের এক সাইড হয়েছে, এখন বাকি আরেক সাইডও উলটিয়ে দিতে হবে, আর সেইখানেও 3 থেকে 4 মিনিট রাখতে হবে। আর এটা হচ্ছে কেকের ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন। ও আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, কেক কিন্তু একদম লো হিটে রাখতে হবে। তো আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের উপকারে আসবে এবং আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার পেজ ফলো করে আমার সাথে কানেক্টেড থাকবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখেন কেকটা এখন আমি ভিতর থেকে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর কত সুন্দরভাবে কিন্তু কেকটা তৈরি হয়ে গেছে। খুব অল্প সময়ে কেকটা তৈরি করে নেওয়া যায় বলে আমার কাছে তো সবচাইতে বেশি ভালো লাগে, আর এটা খেতেও খুবই
দারুণ হয়, বাচ্চাদের টিফিনে, অতিথি আপ্যায়নে খুব সহজে, কিন্তু সকাল বিকালে নাস্তাতেও এই কেকটি তৈরি করে ফেলতে পারবেন। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে পারেন, আর আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে তাও জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে প্লিজ শেয়ার করে দিবেন, আর আপনাদের মূল্যবান মতামতের আশায় রইলাম। আবার দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি সাথে নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর খুব সহজ সহজ এরকম ঝটপট রান্না পেতে আমার চ্যানেল বা পেজ ফলো করে রাখতে কিন্তু ভুল করবেন না। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।